শুরু হল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচার প্রচারণা প্রতীক পেয়ে প্রথম গণসংযোগেই চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী দলীয় কর্মীদের নিয়ে প্রচারণায় ভোটের মাঠে লেভেল পেইং ফিল্ড নিশ্চিতের দাবি বিএনপির মেয়র প্রার্থী আর প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার আহ্বান জানালেন রিটার্নিং কর্মকর্তা বিস্তারিত জানাচ্ছেন বিশ্বাস প্রতীকবার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ভোট প্রার্থনায় মাঠে নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সোমবার দুপুরে নগর আওয়ামী লীগের নেতাদের নিয়ে সামানত মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন তিনি পরে পাথরঘাটা বক্সিয়াট এলাকায় প্রচারণায় উন্নয়নের নানা অঙ্গীকার করেন ক্ষমতাসীন দলের প্রার্থী সম্মিলিত প্রয়াসে আমি পরিকল্পিত নগরী গড়ার লক্ষ্যে আমি চট্টগ্রামের বাসীকে আহ্বান জানাচ্ছি নৌকার প্রদীকে ভোট দিয়ে তারা যেন আমাকে জয়যুক্ত করে একই এলাকা থেকে প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেন এ সময় স্লোগান মুখর হয়ে ওঠে পুরো এলাকা সবার কাছে দোয়া চেয়ে ভোটের মাঠে সমান সুযোগের দাবি জানান তিনি উৎসবমুখর পরিবেশ সৃষ্টির মাধ্যমে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এই প্রচারণার মাধ্যমে চট্টগ্রামবাসীর সর্বাত্মকভাবে তারা তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ইনশাল্লাহ আমাকে ধানের শেষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এর আগে সকালে নগরী শিল্পকলা একাডেমি মিলনায়তনে সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে ভিড় করেন প্রার্থীরা পর্যায়ক্রমে প্রার্থী জন সাধারণ কাউন্সিলর এবং জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীকে প্রতীক বরাদ্দ হয় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে কঠোর থাকার কথা জানান রিটার্নিং কর্মকর্তা কুশল বিনিময় বা বাড়ি বাড়ি যাওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আপনারা দিনের সবসময় করতে পারবেন কিন্তু মাইকিংটা অবশ্যই অবশ্যই বেলা দুটোর থেকে রাত আটটা পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে আগামী উনত্রিশে মার্চ চট্টগ্রাম সিটির ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে এই নগরীর সাতশো পঁয়ত্রিশটি কেন্দ্রে ভোটার উনিশ লাখ পঁয়ত্রিশ হাজার পার্থ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম